কেকেআর টাও সাপোর্টার রাত জিততে পারে বলে মনে হয় না হেরে যাবে হেরে গেল ব্যাড লাক জিতে গেল হারে গেল লস লস টাওয়ার পাইনি এতক্ষণে লেট হয়ে গেছে তো যাই হোক আমার অফিসে ইভেন অনেক কাজ ছিল তো মানে কালকে নববর্ষ বলে যেহেতু আমার অফিসে অনেক পুজো আছে তো সেই নিয়ে অনেক কিছু কাজ টাজ আছে তো যাই হোক এত কথা বকবক না করে যারা আমাকে চেনো না আমি দেবজিৎ তোমরা দেখছো বংকুড়া দেবজিৎ তো আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে আমার মানে যখন কেকেআর জিতেছিল কি মজা হয়েছিল কত মজা করেছিলাম জানি না যে কি হবে তো চলো এখন তো দেখতে পাচ্ছি ও একটু 200 পার হয়ে গেছে রাত তো যাই হোক ওখানে গিয়ে দেখবো কত কি কেমন কি কত কি করে খেলে কেকেআর কতটা কি কে কি ভালো খেলতে পারে তা আগের ম্যাচে তো রিঙ্কু সিং দারুণ খেলেছিল মানে অসাধারণ ছিল ওটা একদম একেবারে যারা দেখেছে 31 রান তো যাই হোক হোয়াট এভার তো চলো এখন এখান থেকে যাব হচ্ছে ইডেন গার্ডেন তো আমার উবের অলরেডি বুকিং হয়ে গেছে উবের আসছে ততক্ষণের জন্য দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আজকেও যদি কিছু খাবার টাবার খাই তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো কেমন কি খাবারের দাম আগের ভিডিও তো দেখেছি আর আমার আগের ভিডিওটা দেখতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে তো অবশ্যই গিয়ে দেখে নিতে পারো তো ততক্ষণ দেখতে থাকো আর সঙ্গে থাকো এড়িয়ে পড়েছি একদম পদ্মপুকুরের সাথে ক্রস করছি আমি নিউ মার্কেট থেকে দিকে না গিয়ে একদম পদ্মপুকুর থেকে পার্ক সার্কেল 7.1 বেরাবো আর রাস্তা তো দেখতেই পাচ্ছ ফাঁকা এখন কিন্তু একটু দূরে দেখতে পাচ্ছি প্রচুর জ্যাম হ্যাঁ ঠিক একদম প্রচুর জ্যাম মানে প্রচুর জ্যাম নিউ মার্কেট রাস্তাতে দেরি হয় বলে আমরা রুক হ্যাঁ 5 থেকে 12 5 থেকে 12 অতটা মানে আমার জন্য দাঁড়িয়ে আছে ভাবো ফাইনালি আবার এর সাথে টিকিট হ্যাঁ টিকিট দে আমি হাত না দেবে না টিকিট রেগে গেছে বেচারা এখানে ফটো তুলেছিলাম আগের বারে ফাইনালি আবার ফাইনালি এলাম अरे बोला रहे उसको हम जाएंगे पागल थे तो सेम जगह है हमारा एक ही जगह है সানরাইজ হায়দ্রাবাদে ব্যাটিং তো হয়ে গেছে এসে দেখছি 229 রান টার্গেট দিয়েছে দেখো টয়লেটে খালি পুরো ভিড়ে ভিড় একদম ভেজ পিৎজা কিনেছিলাম দাম পড়েছিল 200 টাকা পিৎজা খেতে খেতে দেখছি একজন আবার আউট হয়ে গেল একটা প্লেয়ার কিন্তু একটাও রান হয়নি তার মধ্যে একজন আউট হয়ে গেছে আমার তো মাথায় হাত দেখি
এর প্রাইস হচ্ছে 10 টাকা 5টা কিনেছি তাই নিয়েছে আমাদের থেকে 50 টাকা এতে খেলার ভাইবসটা ভালোই ছিল ইডেন গার্ডেনে মানে বেশ মজাও লাগছিল বাট পুরোটাই লস এক একজন করে খালি আউট হয়ে থাকছে যেবার নারায়ণের একটা উইকেট পড়ে গেল थाला पे खेलते खेलते आउट ही होएगा ओ ले अच्छी सवाई के दाड़ कर दीजिए रिंग पे एम छय মনে হচ্ছে তাই সবাই বেরিয়ে চলেই যাচ্ছে এখন জিতে গেল হারে গেল লস লস 4 রান আর 32 রান বাকি মাত্র 6 বলে জানি না বুঝতে পারছি না কি হবে এখন আর জিততে পারবে বলে মনে হয় না হেরে যাবে হেরে গেল ব্যাট লাগ ধর্মতলা এই লেভেলের একদম পুরো জ্যাম এর মধ্যে কি আছে দেখবো বাইরে খুলতে খাবারটা ঠিক ঠাকই ছিল 100 টাকা নিয়েছিল পুরো মিয়ামারের বাক্সটা আর পিজ্জা তো বলেইছি 200 টাকার আছে 250 টাকার আছে তো যাই কিছু বলবো না এবার বলবো হচ্ছে যে যদি সবাই বলে কে কে হেরে গেছে বা কিছু অনেক শুনছিলাম হ্যাঁ ঠিক আছে হেরে গেছে সবে একটা ম্যাচ হেরেছে আর আমার খেলায় হার জিত আছে এটা আমি মনে করি আমরা যদি কে কেকে সাপোর্ট করি তাদেরও তো দল অন্যজনের দল তাদের তো সাপোর্ট করবেই না তাদেরকেও জিততে হবে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও ভালো লাগলে তো অবশ্যই লাইক করে দাও আর আমার আগের ভিডিওটা কিন্তু দেখে না প্রচুর দেরি হয়ে গেছিল তাই জন্য একটু হাফ খাবার পিজ্জাটা খেয়েছিলাম ওখানে বাদ দিয়ে খাওয়ার বাইরে খেয়েছি আবারও বলছি যে এই আমাকে নিয়ে গেছে আজকের খেলাটাও একটি আর এখনও গার্লফ্রেন্ডের সাথে ব্যস্ত মানে গার্লফ্রেন্ডের সাথে বক 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 করে যাচ্ছে তো চলো ভিডিওটা এখানে আগে মানে যে কীরকম কত কী খাবারের অন্য অন্য খাবারগুলো খেয়েছি সেই খাবারের দামগুলো কী কী ছিল আর কীরকম কী ফেসিলিটি সব কিছু দেখিয়েছিলাম তো ভালো লাগলে লাইক করে দাও কমেন্ট করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে টাটা দেখা হবে পরের ভিডিওতে